প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের জন্য অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি ইতিহাসে তোমাদের জেনারেল পেপার সিসি টু এবং জি টু এবং যাদের সিসি থ্রি রয়েছে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের দু হাজার যে পরীক্ষা তোমরা দেবে সেখানে দশ নম্বরের প্রশ্ন তোমাদের তিনটি করতে হয় তো তিনটি প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন কমন পেতে তোমাদের মাত্র আমি এখানে গুটি কয়েক প্রশ্ন বলে দেবো ঠিক আছে বাছাই করা এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তোমাদের হানড্রেড পারসেন্ট তিনটি প্রশ্ন তোমরা কমন পাবে তোমরা কমন তিনটি থেকে বেশি পাবে কিন্তু লিখতে হবে তোমাদের তিনটি প্রশ্ন তো তার জন্য কী কী প্রশ্ন ভালো করে দেখবো সেগুলো নিয়েই আলোচনা করব তোমাদের ফার্স্ট সেমিস্টারও আমি সাজেশান দিয়েছিলাম তোমরা যারা দেখেছো তারা জানো যে ইতিহাসের এডুকেশনের পলিটিক্যাল সায়েন্সের ফিলোসফির এবং সোশ্যালজির এই পেপারগুলো আমি দিয়েছিলাম তোমাদের সাজেশান বেঙ্গলি এই সিসি এমসি কিউ পেপারও পর্যন্ত তোমাদের বহু প্রশ্ন বলছো তোমরা কমন এসছে এবং আমি রিভিউ করে দেখেছি বহু প্রশ্নই তোমাদের কমন এসেছিল এবং তোমরা ভালো পরীক্ষা দিয়েছো সেগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়েছ তো এবারও আশা রাখি তোমাদের সেই ফার্স্ট সেমিস্টারে যেরকম এসছিল এইবারও তোমাদের সেইভাবে আশা রাখি কমন পাবে এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে তোমরা বিভি স্টাডি ক্লাসের সাজেশন পেয়ে নোটস পেয়ে কতটা উপকৃত সেগুলো যদি তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও আমি তোমাদের সেই কমেন্টসগুলো পড়ে বুঝতে পারবো যে আমি তোমাদের কতটা উপকার করতে পারছি আর তোমাদের জন্য যেগুলো দিচ্ছি সেগুলোতে তোমরা কতটা উপকৃত হচ্ছ যাই হোক কথা বাড়াবো না চলে আসবো মূল আলোচনা তো দেখো দশ নম্বরের যে প্রশ্নগুলো প্রথম তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর টেন মার্কস একজন সম্ভাব্য নির্মাতা সরি সাম্রাজ্য নির্মাতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব নিরূপণ করো মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ ক্যাপশন দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে সমুদ্র সরি গুপ্ত যুগকে প্রাচীন ভারতের সুবর্ণযুগ বলা হয় কেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি ঠিক আছে এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরপর পরের প্রশ্ন কি সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি পর্যালোচনা করো ঠিক আছে এটি অনার্সের জন্য খুব গুরুত্বপূর্ণ সিসি থ্রি পেপারে একজন শাসক হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো ডিসকাস দ্য অ্যাচিভমেন্ট অফ হর্ষবর্ধনা অ্যাজ এ রুলার হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার বর্ণনা দাও চোলদের আঞ্চলিক সাহিত্য শাসন ব্যবস্থার একটি বিবরণ দাও পল্লব স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের উপর একটি প্রবন্ধ লেখো কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো রাজপুত রাজ্যগুলির উত্থানের সম্ভাব্য কারণগুলি আলোচনা করো এই কৈবর্ত এবং রাজপুত রাজি এই আট এবং নম্বর প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়ো এখন থেকেই তোমাদের হাতে এখনও দেড় থেকে মাস সময় রয়েছে তোমরা ভালো করে করতে থাকো এর প্রশ্নগুলোর মধ্যেও তোমরা সবগুলোই চেষ্টা করো করার তার মধ্যে যদি একান্ত না পেরে ওঠো আমি লাস্টের দিকে তোমাদের বলে দেবো বেছে দেবো প্রশ্নগুলো তো সেগুলো তোমরা প্রত্যেকটাই এই বারো যে প্রশ্নগুলো আমি দেবো বারোটি মতো প্রশ্ন আমি এখানে দিচ্ছি এই বারোটি প্রশ্ন তোমরা করে যাও তোমাদের কিন্তু আমি বলছি তোমরা হানড্রেড পারসেন্ট প্রশ্ন এখান থেকে কমন পাবে চলে আসবো এরপর রাজপুত বংশের সমাজ জীবন ও অর্থনৈতিক জীবন আলোচনা করো জীবন সম্পর্কে আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা করো আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা করো এই যে প্রশ্নগুলো তোমাদের বলছি এগুলোর থেকে কিন্তু বহু প্রশ্নের উত্তরও কিন্তু আমি তোমাদের টু দি পয়েন্ট অ্যান্সার নিয়ে আলোচনা করেছি চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে ভিজিট করো সেখানে তোমরা দেখতে পারবে এবং তোমাদের যদি যে প্রশ্নগুলোর উত্তর দরকার সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আমি তোমাদের টু দি পয়েন্ট আদর্শ উত্তর কিন্তু বলে দেবো যেগুলো লিখলে তোমরা প্রায় নাইনটি থেকে এইটটি পার্সেন্ট মার্কস কিন্তু তুলে নিতে পারবে চলে আসবো এরপর বারো নম্বর প্রশ্ন তুর্কি জাতির ভারত বিজয় কীভাবে সম্পন্ন হয়েছিল অথবা তরাইনের যুদ্ধ সম্পর্কে কি জানো এই যে বারোটি প্রশ্ন দিলাম প্রথম এগারোটি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের পড়তেই হবে তার মধ্যে আমি বলে দিলাম এক দুই আট নয় এবং দশ এগারো এই প্রশ্নগুলো কিন্তু ছাড়া চলবে না এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের করতেই হবে তবে আমি বলবো তোমরা এই বারোটি প্রশ্ন একটু কষ্ট করে পড়ে নিও আর পড়ে নিলেই তোমাদের কিন্তু আর অন্যান্য সাজেশনের জন্য ওয়েট করতে হবে না এই বারোটি প্রশ্ন পড়ে নিলেই তোমরা একদম নিশ্চিন্তে থাকো তোমরা ভালো পরীক্ষা দেবেই তোমাদের দশ নম্বরে তিনটি প্রশ্ন কমন পাবে এখান থেকে পাঁচ নম্বরেও কিছু প্রশ্ন আসতে পারে তবু আমি তোমাদের জন্য বাছাই করা পাঁচ নম্বরের প্রশ্ন আমি মাত্র ছটি থেকে সাতটি প্রশ্ন পাঁচ নম্বরে বলে দেবো প্রশ্নগুলো পড়ে যাও সেখান থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে তোমাদের বিগত ছ বছর থেকে এই চ্যানেলে সাজেশান দেওয়া হচ্ছে নোটস দেওয়া হচ্ছে এবং কলেজ রিলেটেড বিভিন্ন ডেটা সম্পর্কেও তোমাদের ধারণা দেওয়া হচ্ছে কিছু কিছু চ্যানেল রয়েছে যেগুলো বারবার একই ডেটা নিয়ে বারবার আলোচনা করে সাপলি কি তোমরা জানো তবুও আমি বলবো একটি ভিডিও দেখার পর আর সেই বারবার করে ভিডিও দেখার প্রয়োজন কেন করেন আমি জানি না হয়তো ভিউ বাড়ানোর জন্য বা হয়তো কোনো অন্য উদ্দেশ্য থাকতে পারে কিন্তু আমি জানি না কেন করছেন তবে আমি বলবো তোমাদেরকে যে বিভ্রান্তিমূলক এই বারবার একই ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই তোমাদের যতটুকু দরকার জানার ততটুকু দেখলেই তোমাদের কিন্তু হয়ে যাবে তো আজকের মতো আমি ভিডিওটি শেষ করব সকলে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টারিকের সঙ্গে যুক্ত থাকবে